আলাইকুম আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছো আমি সাইকেল ব্লগ থেকে সাইকা বলছি তো এগুলো হচ্ছে সবুজ খাদ্য আর এগুলো হচ্ছে ভাত আমরা আজকে মুরগিগুলোকে শুদ্ধভাবে এগুলোকে খাবার দেব আমরা প্রতিদিনের খাবারটি ভুষি দিই সাথে গুলে কিন্তু আজকে ভুষি শেষ এখনো আনা হয়নি তাই এখন এই খাবারগুলো ওদেরকে দেব হাঁস মুরগিগুলো এখনো ছাড়িনি ছেড়ে দেব একটু পরে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দেখো অবশেষে ওরা এসেছে এখন দেখো এগুলো হচ্ছে ব্রাহ্মা মুরগিগুলো খাবার খাইতেছে আর আমাদের হাঁসগুলা তারপরে মুরগিগুলা সবগুলাকে সুন্দরভাবে খাবারগুলো দিচ্ছি ওরা দেখো একটু পিচ্ছিং গলা করছে না সুন্দরভাবে খাবারগুলো খাচ্ছে তো দেখো কত সুন্দরভাবে খাবারগুলো খাচ্ছে দাঁড়া কয়েকটা উমে মুরগি আছে ওদেরকে একটু ছেড়ে দিই খাচ্ছে দেখুন এখন তিতির পাখি মুরগিগুলো খাচ্ছে সবগুলো খাচ্ছে সুন্দরভাবে এই দেখুন দেখুন সবগুলো খাচ্ছে কি সুন্দরভাবে ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পুরো ভিডিও দেখবেন যারা পুরো ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের রাজা দেখুন কত আনন্দ করে খাচ্ছে একদম গলা পুড়ে গেছে তারপরে খাইতে এইসব সবুজ খাবার আছে তারা অবশ্যই এই খাবারটা দিবেন কারণ এতে দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় তাছাড়া ডিমের সাইজ বড় হয় বিভিন্ন খাবার আপনারা ওদেরকে এসে মিশিয়ে দিবেন লবণ টবণ দিবেন তাহলে ওরা খেতে মানে অনেক ভালো লাগবে ওদের কাছে ওদের খেতে খুবই মজা লাগবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মুরগিগুলো আমার হাত থেকে খাচ্ছে ওরা আমার হাত থেকে খেতে খুবই পছন্দ করে তো দেখুন সবগুলো খাচ্ছে এই দেখুন আমার হাত থেকে ওরা বেশি জোরে ঠোকরা ঠোকরা খায় সেই জন্যে আমার ভয় লাগে যাই হোক দেখুন সবগুলো হাঁস মুরগি খাইতেছে আমাদের এখন হাঁস মুরগি বেশি কম কারণ শীত তো সেই জন্য হাঁসগুলো কমিয়ে ফেলেছি হাঁস মুরগিগুলো কমিয়ে ফেলেছি কয়েকটা আর যাই হোক তো দেখুন তিতির পাখির বাচ্চাগুলো খাচ্ছে সবগুলো খাচ্ছে ব্রাহ্মা মুরগিগুলো মজা করে খাচ্ছে আমাদের এই মুরগিটাও খাচ্ছে সবগুলো খাচ্ছে যাই হোক দেখুন ওরা খুবই খুশি ওরা খুবই সাইডপাশে যাই হোক দেখুন আমি আমাকে বলছি যে খাবারগুলো একটু এগুলো দিতে সবসময় কারণ আমিও দিই অনেক সময় ভাইয়াও দেয় কারণ এগুলো আমাদের হাঁস মুরগিগুলো খুবই পছন্দ করে আমাদের এই 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 ব্রাহ্মা মুরগিটা সবচেয়ে প্রিয় হচ্ছে আমার এই ব্রাহ্মা মুরগিটা কারণ এটা খুবই মানে আমাদের সাথে থাকতে খুবই পছন্দ করে আমরা যখন রাত্রিবেলায় পরের টেবিলে বসি তখন ওটা সাইডে বসে থাকি সুন্দরভাবে আমাদের গায়েটাই উঠে তো দেখুন ও খুবই ভালো ওদেরকে খুবই যত্ন করি ওদের গায়ে থেকে শুধু সুবাস মানে গান টান গায় যাই হোক তো এই যে দেখুন কত সুন্দর দেখুন সবুজ খাবারটা দেখুন কত সুন্দর দেখুন Thank you.
রসগোল্লা করে ডিম দিয়ে কয়েকটা আছে বাচ্চা আবার বিকালে আমরা এগুলোকে হয়তো বসি না হলে ভাত দেবো ওদেরকে এভাবে ওদেরকে আমরা এভাবে লালন পালন করতেছি তো আপনারা দোয়া করেন যেন আমরা এগিয়ে যেতে পারি এই যে কয়েকটা মুরগি আছে মাশাল্লাহ করে অনেকগুলো ডিম পাওয়া যায় আর মাশাল্লাহ করে ওদের আপনারা অবশ্যই আসপুরকে যত্ন নেবেন তাহলে আপনারাও সুফল পাবেন তবে আমরা কিন্তু হাঁস মুরগি না তবে আমাদের হাঁস মুরগি খুবই ভালো লাগে কারণ হাঁস মুরগি লাভ অথবা লস বিবেচনা করে এগুলো পালা সম্ভব না তো যাই হোক আমরা ওদের জন্য খরচ করি তো ওদেরকে আলো যত্ন করি ওরা খুবই খুশি হয় ওরা ওদেরকে খাওয়াই আর এদের খুবই কত সুন্দর করে খাচ্ছে ওগুলা অনেকগুলো হাঁস মুরগি আছে কালচারে মানে ভয় পায় ওরা কিন্তু আমাদের কাছে কাছে সবসময় ভালো থাকে সবাই দোয়া করবেন আপনারা সবাই দোয়া করবেন আমি হাঁস মুরগি থাকলে আপনারা ওদের যত্ন নেবেন এটা হচ্ছে আমাদের পাগলা একটু পাগলা টাইপের বুঝছেন ওর বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছিলাম না সেজন্য তারপর থেকে ও এরকম পাগলামি করতেছে Да, на то есть. Ассаламу алейкум. হচ্ছে ভাত আমরা আজকে মুরগিগুলোকে সুতোভাবে এগুলোকে খাবার দেবো আমরা প্রতিদিনের খাবারটি বসিয়ে দিই সাথে গুলে কিন্তু আজকে বসে শেষ এখনও আনা হয়নি তাই এখন এই খাবারগুলো ওদেরকে দেবো হাঁস মুরগিগুলো এখনও ছাড়িনি ছেড়ে দেবো একটু পরে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দেখো এই